ওয়েলকাম স্টুডেন্টস, বাংলার ক্লাসরুম ফার্স্ট পেজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর সহায়ক পাঠ কোনি উপন্যাসের চতুর্থ অধ্যায়টা পাঠ করব। এর আগে আমরা তিনটে অধ্যায় পাঠ করেছি, সেখানে বিষয়বস্তুটা আমরা জেনেছি। সেখানে গঙ্গার ঘাটের বারুণীর দিনে স্নানের দৃশ্য এবং সেইখানে বিষ্ণুধরের মালিশের বর্ণনা আমরা পেয়েছি, বা ক্ষিতিশের সঙ্গে কথোপকথনকালে যে কথাগুলো ইম্পর্টেন্ট আমাদের মনে হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করেছি। সেখান থেকে প্রশ্ন আসতে পারে, যেমন ওই ইচ্ছা শক্তির কথাটা, বা বিষ্ণুধরের ডায়েটিংয়ের সম্পর্কে জেনেছি, তারপরে ক্ষিতিশ সিংয়ের বাড়িটার অবস্থার বর্ণনাটা পেয়েছি, বা লীলাবতী সিংয়ের পরিচয় পেয়েছি। ক্ষিতিশ সিং বাঙালির খাদ্যাভাসের বর্ণনা দিয়েছেন, নিজে সব সেদ্ধ খান সেই সম্পর্কে বর্ণনা পেয়েছি, বা ক্ষিতিশ সিংয়ের ঘরের বর্ণনা পেয়েছি, শোবার ঘর, পাশের ঘরে কী কী জিনিসপত্র আছে সে সম্পর্কিত প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি। এবং তৃতীয় অধ্যায়ে দেখতে পেয়েছি যে ক্ষিতিশ সিংয়ের বিরুদ্ধে জুপিটার ক্লাবের সদস্যরা কেমনভাবে একটা ঘৃণ্য রাজনীতির পরিচয় দিয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে ক্লাব থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে, এবং তাকে ক্লাব থেকে বহিষ্কার করার সিদ্ধান্তে পাকা সিলমোহরও পড়ে গেছে। এই ঘটনাটা আমরা মোটামুটি জানতে পেরেছি। এছাড়াও আর একটা আমরা দেখেছি, ওই বর্ণনা হিসেবে পেয়েছি কমলদিঘির পার্কের যে একটা বর্ণনা সুন্দর রয়েছে, সেখানকার একটা বর্ণনা অনেক সময় যদি চলে আসতে পারে প্রশ্ন, সে বিষয়ে সচেতন থাকতে হবে। আর একটা লাইন ধরে এরকম ছোটোখাটো ইম্পর্টেন্ট লাইন রয়েছে, সেগুলোকে ভালো করে কভার করে যেতে হবে এবং ওই জন্যে ডিটেলসে পড়বার দরকার আছে। যেমন একটা লাইন হচ্ছে, কী আবার হবে, ছেড়ে দিলুম, কে কী ছেড়ে দিল, তার ছেড়ে দেওয়ার ফলে কী হয়েছিল, এইসব বিভিন্ন প্রশ্নগুলো যেন নিজে থেকে আমরা লিখতে পারি সেই মতন করে ভালো করে তৈরি থাকতে হবে। ছেড়ে দেওয়ার ব্যাপারটা আমরা বুঝিয়ে নিতে পারছি যে জুপিটার ক্লাবের যে চিফ ট্রেনারের পদ, সেই চিফ ট্রেনারের পদটা তাকে ছেড়ে দিতে হয়েছিল, এবং পিছনে কারণগুলো আমরা জানি। যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে যে অন্তর্নিহিত কারণগুলো আলোচনা করো, সেগুলোকে আমাদেরকে ঠিকভাবে গুছিয়ে বাগিয়ে লিখতে হবে। খেলোয়াড়দের সাথে বনিবনার অভাব হচ্ছিল না, এর আগে তো আমরা অভিযোগগুলো সম্পর্কে জেনেইছি, সেখানে ছ সাতটা আটটা মতন অভিযোগ পেয়েছি ক্ষিতিশ সিংয়ের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে। আর একটা প্রশ্ন আমরা করেছি যে ক্ষিতিশ সিংহ সেই অভিযোগের প্রত্যুত্তরে কী বলেছিল, তারও কয়েকটা পয়েন্ট ওখানে আমাদের করে নিই, ভালো করে কয়েকবার পড়ে রাখতে হবে। তারপরে আর একটা যেটা আমরা এখানে দেখলাম, যে তিনি যখন বলছেন যে ছেড়ে দিলাম, সে ছেড়ে দেওয়ার পিছনে আর একটা কারণ হচ্ছে কলকাতার ক্রীড়া জগতের ঘৃণ্য রাজনীতির ব্যাপারটা সম্পর্কে একটু উত্তরটা আলোচনা করে দিতে হবে। এখানে সে ব্যাপারটা রয়েছে, কথোপকথন, তাদের অঙ্গভঙ্গি, তাদের হাবভাব, তাদের আচার আচরণ এবং তাদের কথাবার্তার মেজাজ মর্জি দেখি আমরা এই ঘৃণ্য রাজনীতির ব্যাপারটা বুঝতে পেরেছি। তারা ঠিকই করে নিয়েছে, যেমন করেই হোক ক্ষিতিশ সিংহকে জুপিটার ক্লাবের চিফ ট্রেনারের পদ থেকে সরাতে হবে, এই অবধি আমরা পড়েছিলাম। তার পরবর্তীকালে চতুর্থ অধ্যায়ে আজকে আমরা পাঠ করবো, আলোচনা করব। তোমরা অবশ্যই বইগুলো সঙ্গে খুলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে, তাহলে কি তোমাদের পড়াটা একসঙ্গে হয়ে যাবে। এটা তো শুধু এরকমভাবে শুনে নিলেই হবে না, নিজেদের বই সঙ্গে সঙ্গে এগুলো মিলিয়ে পড়ে নিতে পারলে অনেকটা মাথায় মধ্যে থেকে যাবে এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে লিখতে কোনো অসুবিধা হবে না। পরীক্ষার সময় এগুলো কিন্তু খুব কাজে দেবে, নাহলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় তখন মনে হবে এটা আবার কোনখান থেকে এসেছে, কোনখানটা উত্তর হবে, ঠিক ঠিক ধরতে না পারলে কিন্তু উত্তর লিখেও নাম্বার পাওয়া যাবে না। সেই জন্য সচেতন থাকতে হবে এবং বারবার করে পাঠ করতে হবে এবং মনোনিবেশের সঙ্গে পাঠ করতে হবে। এবং আমার এই ভিডিওগুলো দেখবার সময় অবশ্যই বইগুলো সঙ্গে নিয়ে তোমরা ভিডিওগুলো দেখবে, এটা জাস্ট এরকম আড্ডা মারার ছলে শুনলে হবে না। আজকে তাহলে আমরা চতুর্থ অধ্যায় শুরু করি। সকাল আটটা প্রায়, ক্ষিতিশ বাজার করে ফিরছে, জুপিটারে আর সে যায় না, সকাল বিকাল এখন তার কোনো কাজ নেই। অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলির অন্যতম। সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে, ফেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে। যেহেতু তার কাজটা চলে গেছে, চিফ ট্রেনারের কাজটা তো নিজেই ছেড়ে দিয়েছে, সেই জন্য তার বাড়িতে এখন মানে সময়টা একটু সে পাচ্ছে এবং বাজার করে কিছুটা সময় সে বার করে নেয়। এরপরে বাজার তিনি রোজই করেন, কিন্তু এবারে যাতায়াতের পথে একটা ঘটনা আমরা এই চতুর্থ অধ্যায় পাবো, সেটা আমাদের ভালো করে জানতে হবে কী হচ্ছে। আজ ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড়। কোন পার্কের কথা বলা হচ্ছে? না, সেন্ট্রাল অ্যাভিনিউ চিলড্রেন্স পার্কের একটা বর্ণনা এখানে আমরা পাচ্ছি। সেখানে একটা কিছু ঘটনা ঘটছে, কী ঘটছে সেটা আমরা দেখি। বিশ্রাম চালাটায় টেবিল চেয়ার পাতা, লাউডস্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে, হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো, নেতাজি বালক সঙ্ঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা, প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টায়। লাউডস্পিকারে অন্য একটা চাপা গলা শোনা গেল, এই শালা 4টায় কিরে, বল 4 ঘটিকায়। অ্যালাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয়, যা লেখা আছে তাই তো পড়ছি, বলে পেছনে থাকা ব্যক্তিটা যখন গালমন্দ করে তাকে এইসব কথা বলছে যে অ্যানাউন্স করছিল, সে তখন বলছে যা লেখা আছে আমি তো তাই তো পড়ছি, আমার তো কোনো দোষ নেই। তখন পেছনে থাকা ব্যক্তিটি বলছে, দে দে আমাকে মাইক দে। এরপর অন্য এক কণ্ঠে শোনা গেল,
প্রতিযোগিতা শুরু হইয়াছে কল্ল রত্রি আট ঘটি গায়। উদ্বোধন করেন অতীত দিনের খ্যাত কীর্তি ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণপ্রসাদ মাইতি। প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল চারি ঘটি গায়। পুরস্কার বিতরণ করিবেন শ্রদ্ধেয় জননেতা ও আমাদের সঙ্ঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর্মহাশয়। প্রতিযোগিতায় নেমেছিল 22 জন প্রতিযোগী, 8 জন অবসর নিয়েছে ইতিমধ্যে বলে পুরো ঘটনাটা আমরা এখান থেকে জানতে পারছি আর কি, যে চিলড্রেন্স পার্কে কী ঘটনা ঘটেছে সেটা জানতে পারছি। সেটা কী না, একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে হাঁটা প্রতিযোগিতা। এবং সেই হাঁটা প্রতিযোগিতা কখন শুরু হয়েছে, কখন শেষ হবে, কতজন প্রতিযোগী হয়েছে আছিল, এখন কতজন আছে ইত্যাদি ইত্যাদি সমস্ত বর্ণনাটা আমরা এই মঞ্চ থেকে যিনি ঘোষণা করছেন তার মুখ থেকে আমরা জানতে পারলাম। বেশ, তারপরের অংশ দেখি। ক্ষিতিশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকশকলার একটি চেহারাতে। ক্ষিতিশ সিংহ যখন বাজার করে ফিরছিলেন তখন এই সেন্ট্রাল এভিনিউ চিলড্রেন্স পার্কে যে অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা মানে হাঁটা প্রতিযোগিতা যেটা হচ্ছিল সেইখানে তিনি দৃষ্টি নিবদ্ধ করাতে একটি লম্বা নিকশকালো একটি চেহারাতে তার দৃষ্টিটা আবদ্ধ হয়ে গেছে। তিনি দেখতে পেলেন আর কি কঞ্চির মতন লম্বা নিকশকালো একটা চেহারা। গোলাকৃতি পার্কটিকে ঘিরে রেলিং, তার থেকে 6 হাত ভিতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে। প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে, অধিকাংশেরই বয়স 16 থেকে 17। বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে। সব 16-17 বছরের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এবং পার্কের মধ্যস্থলে ঘাসের জমির পাশে একটা সিমেন্টের পথও রয়েছে। এইভাবে সবাই বাইরে থেকে পার্কের বাইরে থেকে কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছে। এইভাবে তপ্ত দুপুরের পরে তাদেরকে সারা দিনটাই হাঁটতে হবে আর কি। পরনে ঢিলে ফুল প্যান্ট, ঢলঢলে বুশ শার্ট, পায়ে হাওয়ায় চটি, চুলটা ছেলেদের মতো হলেও ঘরের কিনারে পৌঁছে গেছে। রাস্তার মাঝ থেকে ক্ষিতিশ রেলিংয়ের ধারে সরে এলো। হয়তো রাস্তার মাঝখান থেকে ভালো দেখা যাচ্ছে না বলে রেলিংয়ের পার্কের দিকে রেলিংয়ে ধার ঘেঁষে তিনি আরও ভালো করে দেখতে চাইলেন কে বটে প্রতিযোগী। তার যে দৃষ্টিটা নিবদ্ধ হয়ে গেছে একটি নিকশকালো লম্বা চেহারাতে সেটাকে তিনি দেখতে চাইছেন যে সে কে, কীরকম প্রতিযোগী, বা তার মনের মধ্যে একটা তো সন্দেহ রয়েছে যে সবসময় তো তিনি একটা সন্ধান করে বেড়াচ্ছেন তার সাঁতারের শিক্ষা দেওয়ার জন্যে, শিষ্যের খুঁজে রয়েছেন, সেই জন্য তিনি সব দিকেই চক মানে দৃষ্টিটা রয়েছে আর কি তার। এইভাবে তিনি পার্কের রেলিংয়ের দিকে সরে এলেন। ক্ষিতিশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই, পার্কের মধ্যে শিশু ও বালকদেরই ভিড়, সবাই দেখছে। বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে, কাউরি তার ওরকম দরকার নাই ক্ষিতিশ সিংয়ের মতন। কিন্তু ক্ষিতিশ সিংয়ের ভেতরে তো একটা তাগিদ রয়েছে, তাকে একটা শিষ্য খুঁজে বার করতে হবে যাকে তিনি সাঁতার শেখাতে পারবেন। তাকে অবলম্বন করে তিনি নতুন করে আবার সাঁতারের সমস্ত কলাকৌশলগুলো শিখিয়ে তাকে নিয়ে নতুন করে স্বপ্ন তিনি দেখতে চান আর কি, সেই জন্য তার একটু তৎপরতা তার মধ্যে রয়েছে। এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি বা দেখি, ক্ষিতিশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজন কি, পার্কের মধ্যে শিশু ও বালকদেরই ভিড়, বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ, ক্লান্তি আর ক্ষুধার ছাপ, পার্কের চক্কর প্রায় 75 মিটারের। ওদের কেউ কেউ চেনার লোকেদের দেখে শুকনো হাসছে, দু চারটে কথা বলছে। গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই তিনটে ছেলে পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে কোণের পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল। কোনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে, চটি জোড়া খুলে পথের পাশে রাখলো। উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বার করে ওদের তিনজনকে দিয়ে একটা মুখে পড়ল। হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতেই নেতাজি বালক সংঘের একজন ছুটে গিয়ে তাকে এক গ্লাস জল দিয়ে এলো। যেমনভাবে ঘটনা ঘটে আর কি, সাধারণভাবে সেই ধরনের একটা দৃশ্যের পরিচয় আমরা চিলড্রেন্স পার্কের এই ভ্রমণ প্রতিযোগিতার মধ্যে দেখতে পাচ্ছি। প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। 3-4 চক্করের পর আবার সে চটি পড়ল। ক্ষিতিশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাওয়ার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতিশবাবু, বাঙালিদের ক্রীড়া চর্চা বলে অমূল্যবাবু ক্ষিতিশ সিংহকে একটু কথা বলে দিলেন। লোকটিকে ক্ষিতিশ একদমই পছন্দ করে না, শুধুই নাটকীয় ঢঙে বাঁকা বাঁকা কথা বলে। কী আর করবে বলুন, আমরা ওদের ক্রীড়াচর্চার জন্য কিছু ব্যবস্থা তো করে দিইনি, ওরা ওদের মতোই যা হোক ব্যবস্থা করে নিয়েছে। কথায় কথা ভরে তাই ক্ষিতিশ আর না দাঁড়িয়ে বাড়িমুখ হলো। সদর দরজা তালাবন্ধ, লীলাবতী বেরিয়েছে, অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতিশের কাছে আছে। ঘড়ি দেখে সে জিভ কাটলো, প্রায় 50 মিনিট দেরি হয়ে গেছে। অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। আসলে ক্ষিতিশ সিংয়ের দোষ, খানিকটা সময় নষ্ট তো সে এখানে পার্কের মধ্যে করেছেন, সেই জন্যই লীলাবতী এসে দেখেছে যে এখনও বাজার নেই, সেই জন্য তিনি রান্না না চাপিয়ে বেরিয়ে গেছেন।
ক্ষিতিশ রান্নার উদ্যোগ শুরু করলো। আনাজ কুটতে বসে বারবার তার ইচ্ছে করলো পার্কে গিয়ে কনিকে দেখতে। এই দ্বিতীয়বার সে ওকে দেখলে, এখানে এটা লাইন ধরেও প্রশ্ন আসতে পারে, নানা রকমভাবে তৈরি থাকতে হবে, নিজেদেরকেই প্রশ্ন তৈরি করতে হবে, শুধুমাত্র জানাশোনা কিছু প্রশ্ন করে গেলে হবে না, নানা রকমভাবে তৈরি থাকতে হবে যাতে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে লিখতে পারা যায়। এইটা যেমন একটা মনে হচ্ছে, এই দ্বিতীয়বার সে ওকে দেখলে, দ্বিতীয়বার সে বলতে কার কথা বোঝানো হয়েছে? ক্ষিতি সিংয়ের কথা বোঝানো হয়েছে। ওকে বলতে কার কথা বোঝানো হয়েছে? ওকে বলতে এখানে কনির কথা বোঝানো হয়েছে। দ্বিতীয়বার দৃশ্যের বর্ণনা দাও, তখন এই যে ঘটনাগুলো ঘটছে এখন আপাতত চিলড্রেন্স পার্কের ভ্রমণ প্রতিযোগিতায়, সেই বর্ণনাটা দিতে হবে। আর প্রথমবারে দেখার বর্ণনা দাও, যদি এরকম দেয় বা প্রথমবার এবং দ্বিতীয়বার দেখার মধ্যে ক্ষিতি সিংয়ের যে চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা আলোচনা করে, এই ধরনের যদি কিছু প্রশ্ন আসে সেগুলো দেখে ভিড়কে গেলে চলবে না, সেগুলোকে গুছিয়ে বাগিয়ে উত্তর লিখতে হবে। প্রথমবারের দৃশ্যের কথাটা তো আমরা জানি, গঙ্গার ঘাটে আমকোরবা দৃশ্যের কথাটা, সেইটাতে কেমনভাবে তিনি কনিকে দেখেছিলেন, সে এবং আপন মনে তিনি শুতে যাওয়ার সময় কনিগুলো ডেকে উঠেছিলেন, সেই ঘটনাটা আর কি মনে রাখতে হবে। আবার দ্বিতীয়বারের যে ঘটনাটা আমরা এখন দেখতে পাচ্ছি সেই ব্যাপারটাও উত্তরের মধ্যে আসবে, যদি ধরনের কোনো প্রশ্ন আসে সে বিষয়ে সচেতন থাকতে হবে। বেশ, তারপরে আর কী রয়েছে এখানে? একটা অংশ রয়েছে, অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না, এতে বুদ্ধির দরকার হয় না, আর বলদের মতন শুধু পাক খাওয়া, স্পিড দরকার হয় না, পেশির জোর লাগে না, পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে, একে স্পোর্ট বলতে ক্ষিতিশের ভীষণ আপত্তি। এই লাইনটা ধরেও প্রশ্ন আসতে পারে, একে স্পোর্ট বলতে ক্ষিতিশের ভীষণ আপত্তি, ক্ষিতিশের আপত্তিটা কিসে, কোন বিষয়টাকে তিনি স্পোর্ট বলতে চান না, আপত্তির কারণ কী, ইত্যাদি বিবিধ প্রশ্ন যদি আসে তাহলে এই ধরনের উত্তরের অংশটাকে ব্যাখ্যা করে দিতে হবে। এবং দ্বিতীয়বার কনিকে দেখা প্রসঙ্গে তো তার মনের এই ভাবনার পরিচয়টা পাচ্ছি, তাহলে এটাও ইম্পর্টেন্ট। তাহলে এই যে প্রশ্নটা এখানে এরকম উঠছে যে এই দ্বিতীয়বার সে ওকে দেখলো, সে কে, ও কে, দ্বিতীয়বার দৃশ্যের দ্বিতীয়বারে দেখার বর্ণনা দাও, দ্বিতীয়বার দেখার পর বক্তার মনে কী অনুভূতি জাগলো, তখন এই ব্যাপারটা বলতে হবে যে অনুভূতিটা হচ্ছে এইটা, যে অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না, এতে বুদ্ধির দরকার হয় না, আর বলদের মতন শুধু পাক খাওয়া, স্পিড দরকার হয় না, পেশির জোর লাগে না, পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে, একে স্পোর্ট বলতে ক্ষিতিশের তাই ভীষণ আপত্তি, এটুকুনি লিখতে হবে। এটা আর কি ক্ষিতিশের মনোভাবের পরিচয়টা এখানে পাচ্ছি। এরপরে একবার সে গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল, 90 ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসে এক সাঁতারুকে, ওরে বুদ্ধু এখনও যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি, আর এসব বুজরুকি দেখিয়ে রেকর্ড করি কি তুই দেশের মান বাড়াবি, বলে তিনি একবার এরকমভাবে তার আপত্তিটা জানিয়েছিলেন। ক্ষিতিশকে জনাচারেক চেনার লোক টেনে সরিয়ে না নিলে হয়তো সে তখনই জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত, তবে সে এইটুকু মাত্র মানে এইসব অবিরাম ব্যাপারগুলোর মধ্য দিয়ে কার কেমন সহ্যশীলতা, কেমন একগুয়েমি সেটা বোঝা যায়। কিন্তু কী লাভ তাতে হয় যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলো বড় কাজে লাগানো যায়, এই বলে আমরা জানতে পারছি যে ক্ষিতিশ সিংয়ের মনোভাবের বিশ্লেষণটা আমরা পাচ্ছি যে এই হাঁটা প্রতিযোগিতার আগে তিনি মোটেই ভালোভাবে নিতে পারছেন না, এটাকে স্পোর্ট বলে তার আপত্তি রয়েছে। তবে এই ব্যাপারগুলোর মধ্যে দুটো একটা বিষয় রয়েছে, যেমন কার কেমন সহ্যশীলতা, কার কেমন একগমি সেটা একটু বোঝা যায়, ব্যাস এইটুকু নেই। কিন্তু এছাড়া আর তার মানে হাঁটা প্রতিযোগিতার মধ্যে কোনো লাভের কিছু ব্যাপার নেই, আর এটাকে স্পোর্ট বলতেও তার আপত্তি রয়েছে। এই জন্যই তো তিনি বলছেন যে তিনি হাঁটা এই ব্যাপারটাকে স্পোর্টসের অন্তর্ভুক্ত করতে চাইছেন না কেন, যে সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলোকে যদি বড় কাজে লাগানো না যায় তাহলে তার কোনো মূল্য থাকে না আর কি, এটা তার মনের ভাবের বিশ্লেষণ। অপচয়, ক্ষিতি সেই সব অপচয় দেখে বিরক্ত বোধ করে, খুব বিরক্ত বোধ করে। কী অপচয় হচ্ছে? মানুষের শক্তি সামর্থ্যের অপচয় হচ্ছে, শক্তির অপব্যবহার হচ্ছে, সামর্থ্যের অপচয় হচ্ছে, এটাকে তিনি ঘৃণা করছেন আর কি, বিরক্ত বোধ করছেন, খুব বিরক্ত বোধ করেন। কিন্তু এখন সে ছটপট করছে পার্কে যাবার জন্যে, উঠে গিয়ে ঘড়ি দেখলো, হিসেব কষে বার করলো, কনি প্রায় 14 ঘন্টা হাঁটছে, এখনও 6 ঘন্টা বাকি, ভয়ঙ্কর এই শেষের 6 ঘন্টা টিকতে পারবে কি? মানে ক্ষিতি সিংহ এই যে ব্যাপারটা এখানটা আমরা দেখতে পাচ্ছি চরিত্রের বিশ্লেষণ প্রসঙ্গে এগুলো কাজে লাগবে, ক্ষিতি সিংহের চরিত্র বিশ্লেষণ করতে গেলে তখন এই অংশটুকু তো আমাদেরকে ধরে রাখতে হবে যে ক্ষিতি সিংহের দেশের প্রতি একটা আন্তরিকতা এবং চিরাচরিত খেলার প্রতি তার আস্থা প্রকাশিত হয়েছে, দেশের তিনি সবসময় গৌরব বৃদ্ধি করতে চান, সেই জন্যই তো তিনি বলছেন যে সুশৃঙ্খল ট্রেনিং এর মাধ্যমে টেকনিকের মাধ্যমে যদি বড় কোনো কাজে না লাগানো যায়, দেশের নাম উজ্জ্বল না করা যায় তাহলে তো এগুলো কোনো গুরুত্ব থাকে না। এইগুলো আর কি ক্ষিতি সিংহের দেশের প্রতি আন্তরিকতা, তার চিরাচরিত খেলার প্রতি একটা আগ্রহ আস্থা, সে ব্যাপারটাকে প্রকাশ করছে।
আর এইসব আজে বাজে খেলায় যেগুলোতে শক্তির অপব্যবহার হয়, মানুষের শক্তি সামর্থ্যের অপচয় হয় বলে তিনি মনে করছেন, সেই সমস্ত বাজে বাজে খেলায় সহ্য শক্তি এবং একগুঁয়েমির পরীক্ষা হয়, আর কিছু হয় না। আর সবশেষে থাকে একটা যশের মোহ, ওই যে গঙ্গায় সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভ করবার প্রয়াসী যিনি হয়েছিলেন, তাকে তো তিনি বলেছিলেন যে সব বুজরুকি দেখিয়ে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি। সেইটা থেকে বোঝা যাচ্ছে যে এরকম একটা যশের মোহ থাকে সবশেষে, এবং একটা পেশি শক্তির আস্ফালন থেকে এগুলোকে তিনি অতটা গুরুত্ব দিতে চান না, এগুলোর মধ্যে তার আপত্তি রয়েছে আর কি। তিনি সত্যিকারের স্পোর্টস চান আর কি, এটা বোঝা যাচ্ছে। তো মানে খিতি সিংয়ের চরিত্রের বিশ্লেষণ প্রসঙ্গে এই অংশটুকু একটু কাজে লাগবে। বেশ, তারপরে কি ঘটছে? তারপরে আমরা দেখি কুকারে রান্না চাপিয়ে ক্ষিতিশ দরজায় তালাইতে আবার বেরিয়ে পড়ল। পার্কে দর্শকের সংখ্যা ক্ষীণ, গাছের ছায় কিছু আর বিশ্রামের চালায় উদ্যোক্তারা কোনি হাঁটছে, মাথায় ছেঁড়া বেতের টুপি। ক্ষিতিশ গুনে দেখলো ওরা 13 জন, একজন বসে গেছে, 14 জন ছিল, একজন বসে গেছে। পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো। কোনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। কোনির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে চোখ দুটি বসে গেছে, গালের উঁচু হাড় দুটো আরও উঁচু, ঠোঁটের চামড়া শুকনো, কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাইতে ক্ষিতিশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কোনির চলা থামবে না। এইভাবে তিনি কোনিকে লক্ষ্য করছেন, খুব গুরুতার সঙ্গে নিপুণভাবে তিনি পর্যবেক্ষণ করছেন। আসলে তার উদ্দেশ্য তো তিনি তার শিষ্যর সন্ধানে রয়েছেন, সেই কোনির মধ্যে তিনি সেই প্রতিভার বিকাশটাকে ঘটাতে চান। সেই জন্য কোনিকে ভালো করে তিনি প্রথমে পর্যবেক্ষণ করেছেন। প্রথম একবার গঙ্গার ঘাটের দৃশ্যের কথা তিনি মনে রয়েছে তার, আর এখন এই হাঁটা প্রতিযোগিতায় আবার কোনিকে তিনি দেখছেন। কেন মনে হলো? ক্ষিতিশ তা ব্যাখ্যা করতে পারবে না, মানে সেটা তো তিনি বুঝতে পারছেন যে কোনির যে জেদ রয়েছে প্রতিযোগিতাটা তাকে শেষ করতে হবে, সেই জন্যই সেটা তাকে উৎসাহ জাগাচ্ছে আর কি। ক্ষিতিশের মনের মধ্যে এই ব্যাপারটা রয়েছে, আনন্দ একটু তিনি পাচ্ছেন যে আকাশ থেকে আগুন ঝরলেও কোনির চলা থামবে না, এই ব্যাপারটা তার মনে মনে হচ্ছে। এবারে সেটা কেন মনে হচ্ছে সেটা ক্ষিতিশ নিজেও জানেন না আর কি, ক্ষিতিশ তা ব্যাখ্যা করতে পারবে না। শুধু এইটুকুই সে বলবে, একটা লোক নিজের সম্পর্কে কী ভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটা সে কেমনভাবে রাখে তাই দেখে। এইটুকুনি তার মনের বিশ্লেষণের ইঙ্গিত আমরা পাচ্ছি। ক্ষিতিশ বাড়ি ফিরলো 12টায়। লীলাবতী কথা বলছিল দোকানের দুটি মেয়ের সঙ্গে। ক্ষিতিশ দাঁড়িয়ে গিয়ে বলল, হাতিবাগানের ঘর কি হলো? অনেক টাকা সেলামি চাই। সম্ভব নয়, সে ঘরে ঢুকে গেল। অন্য মনস্কের মতো স্নান ও খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো। 3টে বাজার সঙ্গে সঙ্গে আবার বিধি পড়লো। এটাকে আমরা দেখেছি লীলাবতীর যে প্রজাপতি দোকানটি ছিল সেটাকে নতুন করে বড় রকম করে সাজাবার জন্যে তিনি যে হাতিবাগানে একটা নতুন ভবন নির্মাণের জন্য চেষ্টা করছিলেন, লীলাবতী দেখেছিলেন ঘর, সেইটার জন্য অনেক টাকা লাগবে বলে লীলাবতী জানালেন। কিন্তু এই দোকানের জন্য সেলামি বা দোকান বৃদ্ধির যে সেই সব ব্যাপারগুলো ক্ষিতিশের মনকে অতটা টানছে না, তার মন কিন্তু পড়ে রয়েছে কোণির দিকে। সেই জন্য সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগলেন। 3টে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়লো। 13 থেকে 8 বসে গেছে 5 জন, 14 জন ছিল, একজন বসেছিল, 13 হয়েছিল, আবার 13 থেকে এখন 8 জন হয়ে গেছে। প্রতিযোগীরা সব আস্তে আস্তে বসে পড়ছে, পাচ্ছে না কো, 5 জন বসে গেছে। পার্কে এখন বেশ ভিড়, লাউডস্পিকার রেকর্ড বাজানো বন্ধ করে দিয়ে নানাবিধ ঘোষণায় মত্ত। তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হলো আর মাত্র 50 মিনিট বাকি, মানে প্রতিযোগিতা শেষের মুখে হয়ে আসছে। কোনি হাঁটছে, ক্ষিতিশ জানত ও হাঁটবে এবং শেষ করবে। ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়ছে। সকালের সেই 3টি ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে, সেই গঙ্গার ঘাটের ছেলেটা যাদের সঙ্গে কোনি আর কি বন্ধুত্ব করেছে। কোনি দু একবার ওদের কথা শুনে হাসলো। ক্ষিতিশ লক্ষ্য করলো ডান পাটা টেনে টেনে হাঁটছে। অন্য প্রতিযোগীদের মধ্যে 2টি বছর দশকের ছেলে, বেশ তা যায় দেখাচ্ছে। আমাদের রাজ্যের সভাপতি বরেণ্য জননেতা ও এই সঙ্ঘের হিতশ্রী শ্রীযুত বিষ্ণুচরণ ধর্মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা গর্বিত বলে অ্যানাউন্স হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমরা এটা শুনতে পাচ্ছি। ইনভার্টার কমার মধ্যে লাইনটা রয়েছে আর কি। ক্ষিতিশ লাউডস্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার নিচে। সেখানে টেবিলের উপর ইতিমধ্যে একটি সাদা চাদরের ও তোড়া ভরা 2টি ফুলদানির আবির্ভাব ঘটেছে। তার পিছনে বসে আজকের সভাপতি, মানে সব মঞ্চের যে সভাপতি আসন, সেই সভাপতির আসনের সামনের টেবিলে এই ফুলদানি টুলদানি সব চাদর টাদর পাতা রয়েছে। তিনি সেটা দেখলেন, ক্ষিতিশ সিংহ সেটা দেখলেন এবং তার পিছনে সভাপতি বসে রয়েছেন। আরে, এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা! ক্ষিতিশ অবাক হয়ে গেল, যা কিছু তার পূর্ব অভিজ্ঞতাতে তিনি দেখেছেন সেইগুলোরই এখানে দৃশ্যের সম্মুখীন হচ্ছেন। কোনিকে দেখেছিলেন, এখানে কোনিকে দেখছেন, ওখানেও সেই হিপুকে অর্থাৎ বিষ্ণুচরণ ধরকে দেখেছিলেন, এখানেও সেই হিপু অর্থাৎ বিষ্ণুচরণ ধর সভাপতি হিসেবে এসেছে। সেজন্য ক্ষিতিশ অবাক হয়ে গেল। আর 20 মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে, তারপরেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাইকে ঘোষণা হয়ে যাচ্ছে। লাউডস্পিকারে ফিসফাস আলোচনাও শোনা গেল।
বলতে ভুল হয়ে গেছে, পুরস্কার বিতরণেটাকে সভাপতি মশাই তার ভাষণ দেবেন। 8 জনই শেষ করল প্রতিযোগিতা। পার্কে হাজির প্রায় 100 শিশু, বালক ও বয়স্ক ভিড় করে দাঁড়ালো চালার সামনে। এরপরে অনুষ্ঠান শেষের মুখে হয়ে এসছে, এখানে প্রতিযোগীদের পুরস্কার টুরস্কার দেওয়া হবে, সেইখানটাতে চালার সামনেটাতে ভিড় হচ্ছে মঞ্চের সামনে। খিতিস এগিয়ে গেল, তার চোখ খুঁজতে খুঁজতে কণিকে পেল। সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে দুহাতে টিপছে ডান উরু, পাটা ব্যথা ব্যথা করছে বলে, ওরে বাবা, আর আমি হাঁটার রেসে নামছি না, দূর দূর, ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। তোকে তো পই পই বলেছিলুম নাম দিস না, আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গিয়েছিলুম, বোগাস ব্যাপার। কান্তি যে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায়, কই দিল না তো। এখানে কনির সঙ্গে ভাদু বা অন্য প্রতিযোগীদের আর কি কথোপকথনটা হচ্ছে, মানে কনি মনে করেছিল যে এরকমভাবে প্রতিযোগিতা শেষে লোকেরা এসে জামাতে টাকা আটকে দেবে, এই সব ছোটোখাটো কম্পিটিশনে দেয় না বলে ভাদুরা, তার বন্ধুরা, কনির বন্ধুরা তাকে জানাচ্ছে যে এরকম প্রতিযোগ ছোটোখাটো প্রতিযোগিতায় এইসব পাওয়া আশা করা মুশকিল। তোকে বলেছে কনে যদি ফ্রক পরে নামতো দেখতিস অন্তত 20-25 পেয়ে যেত, প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলেই দেখায়, ঘোড়ার ডিম দিত, এখানকার লোকেরাই কঞ্জুস বলে তারা নিজেদের মধ্যে কথোপকথন করছে। না রে, ঠিকই বলেছে ভাদুটা, আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতোই তো দেখায়, এই দেখ তো চুন্ডু, প্রাইজ ফ্রাইজ কী দেবে, পুরো একদিন বাড়ির বাইরে, মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যায় বলে কনি তার ঘরের কথা চিন্তা করছে, মায়ের কথা চিন্তা করছে, ঘর গোটা একটা দিন বাইরে থেকে যদি কিছু হাতে করে না নিয়ে যায় তাহলে তো কিছু লাভই হলো না, সেই জন্যই সে চিন্তা করে, মানে তার অভাবগ্রস্ত দুর্দশাগ্রস্ত যে পরিবার সেই পরিবারের কথাও কনিকে চিন্তা করে হচ্ছে, এবং প্রতিযোগিতার মধ্যেও সে এই সব বিষয়ে সচেতন আর কি। তার ঘরের অবস্থা সম্পর্কে সে তো জানে, লাউডস্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলি শেষ হয়েছে, সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে, খিতি 7-5 দূরে দাঁড়িয়ে কনিদের কথাবার্তা শুনছিল। এবার সে গিয়ে সে বলল, তুমি সাঁতার শিখবে, মুখটা তুলল সে, কাঁচা পাকা কদম ছাড় চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পিছনে জল জ্বলে দুটি চোখের দিকে একটু বিরক্ত ভরেই তাকালো, তারপর আবার সে নিজের পা টিপতে লাগলো। তার কাছে তখন তো ভালো লাগছে না, তার মন মেজাজ সব খারাপ হয়ে রয়েছে, গা হাত পা ব্যথা করছে, সেই সময় একে সাঁতার শেখানোর কথা বলাতে সে সভাপতি অবাক হয়ে গেছে, সে কোনো কথা উত্তর না দিয়ে নিজের পাটা টিপতে লাগলো। শিখবে সাঁতার, কিন্তু খিতি সিংহ তো নাচর বান্দা, তিনিও তো সেই তার প্রতিভা সন্ধানের জন্যই তো কনির পিছু পিছু তাকে লক্ষ্য রাখছেন যে কীরকমভাবে এই মেয়েটি প্রতিযোগী শেষ পর্যন্ত হাঁটা প্রতিযোগিতাটা শেষ করলো, বা তার মনের মধ্যে যে জেদ রয়েছে সেটা খিতি সিংহের দৃষ্টি আকর্ষণ করেছে, সেই জন্য সে জিজ্ঞেস করেছে, শিখবে সাঁতার? সাঁতার আমি জানি। না, জানো না, ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কনি আবার মুখ তুলল, আপনি জানেন? হ্যাঁ জানি, আমি দেখেছি তোমায় গঙ্গায়, ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস, যা জানি তাতেই গঙ্গায় এপার ওপার করতে পারি, শেখার আবার আছে কি বলে তখন কনি মুখে মুখে প্রত্যুত্তর করছে আর কি খিতি সিংহের সামনে, অনেক কিছু শেখার আছে, আমার দরকার নেই শিখে, যা জানি তাই যথেষ্ট। খিতিশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কনি দাঁড়ালো, চেঁচিয়ে ডাকলো, এই কপলা শুনে যা। টেবিলে স্তূপীকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা ছেঁড়া গেঞ্জি গায়ে আর বছর 12-র একটি ছেলে গিয়ে এলো। হ্যাঁ রে, মা কিছু বলেছে? মানে তার ভাইও, কনির ভাইও এসেছে আর কি, গোপলা যার নাম, খালি পা ছেঁড়া গেঞ্জি, মানে তাদের অভাবগ্রস্ত একটা পরিবার, সেই বর্ণনাগুলো কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি। সেই জন্য জিজ্ঞেস করছে, মা কিছু বলেছে কি না? যাও না বাড়িতে, পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে। দাদা? দাদা আজ কাজে যায়নি, জ্বর হয়েছে, মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে, দাদা বলেছে, বেশ করেছে কনি, মানে দাদা কমল পাল কনির সপক্ষ হয়েই মায়ের সঙ্গে ঝগড়া করেছে এটুকুনি আমরা বুঝতে পারছি। খিতিশ ভাবলো আর একবার কনির সঙ্গে কথা বলবে, কিন্তু ততক্ষণে কনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সংঘের কর্মকর্তারা। প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙা দেওয়া হচ্ছে, এই যে শরীর, একে চাকর বানাতে হবে বলে তখন কিন্তু বিষ্ণুধর তার সভাপতির ভাষণে এই সমস্ত কথাবার্তাগুলো বলে যাচ্ছে। এটা একটা ভালো লাইন প্রশ্ন আসার ক্ষেত্রে, কারণ এই ধরনের একই কথাবার্তা তো খিতিশ সিংহও বলেছিল, কিন্তু এই কথাটা বিষ্ণুধর বলছে তার সভাপতির ভাষণে, সেই জন্য এই লাইনটা ইম্পর্টেন্ট। এই যদি এরকম প্রশ্ন চলে আসে, এই যে শরীরে একে চাকর বানাতে হবে, এটা কার কথা, কোন প্রসঙ্গে এই উক্তি,
বক্তার চরিত্র বিশ্লেষণ করো। তখন বক্তা বলতে বক্তাটাকে যদি আমরা ধরতে না পারি, অ শরীর চাকর বানাতে, এটা তো খিতি সিংয়ের কথা বলে মনে হচ্ছে, তাহলে খিতি সিংয়ের উচ্চরিত্রটা ব্যাখ্যা করে দিলাম, তখন আমার পুরো উত্তরটা ভুল হয়ে গেল। কিন্তু এটা যেহেতু কথাটা কে বলছে সেটাকে লক্ষ্য রাখতে হবে। এই কথাটা বিষ্ণু ধর বলছে, কথাটা অরিজিনালি খিতি সিংয়ের সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে লাইন ধরে যদি প্রশ্ন আসে এই যে শরীরকে চাকর বানাতে হবে, তাহলে এই কথাটা কে বলছে, এটা বিষ্ণু ধর বলছে, সেটুকুনি বুঝতে হবে এবং কোন প্রসঙ্গে উক্তি সেই প্রসঙ্গটাকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ বিষ্ণু ধর যে সভাপতি হয়েছে হাঁটা ইত্যাদি সমস্ত কথাগুলো বলে তার চরিত্র বিশ্লেষণ করতে হবে। তখন হয়তো আমরা পুরনো যে প্রথম অধ্যায়ে আমরা তার চরিত্রের পরিচয় পেয়েছি সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে বেশ, এবং পরবর্তীকালে আমরা বিষ্ণুধরের চরিত্রের সম্পর্কে আরও আলোচনাটা পাবো, সেগুলো সব নিয়ে আলোচনাটা শেষ করতে হবে। ক্ষিতিশ ফিরে তাকালো বক্তৃতাকারীর দিকে, মাইক্রোফোনের পিছনে একটি ধুতি পাঞ্জাবি পরা চুরির ঢিপি। ক্ষিতিশ ভিড় কেটে চাতালের দিকে এগোলো। কী করে তা সম্ভব? আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু পারেন কি আপনি আর্চ করতে, পিকক হতে? যদি কেউ আপনাকে চাটি মেরে পেলায় পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরতে? না, পারবেন না, আমি জানি আপনি পারবেন না বলে তিনি সমস্ত তার নিজের অভিজ্ঞতার কথাগুলো এখানে সভাপতি হিসেবে তিনি বলে যাচ্ছেন। সভাপতির পিছন থেকে কণ্ঠস্বর শোনা গেল, একবার পরীক্ষা করে দেখবো নাকি। ক্ষিতি সিংহে তখন এই কথাটা বলছেন, পরীক্ষা করে দেখবো নাকি চাটি মেরে আমি যদি পালিয়ে যাই ধরতে পারবেন আমাকে, এই সেই ব্যাপারটা আর কি তিনি এখানে আবার বলতে চাইছেন আর কি, একবার পরীক্ষা করে দেখবো নাকি। বিষ্ণুধর পিছন দিকে তাকালো, ক্ষিতিশকে দেখে ভ্রু কচকালো, মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল, সব জায়গায় ইয়ার কি করবেন না? তারপর হাত সরিয়ে বলতে শুরু করলো, কেন পারবেন না জানেন কি কারণটা? কারণ আপনার শরীর ফিট নয়, আর ফিটনেস আছে নিয়মিত ব্যায়াম থেকে। যা যা ক্ষিতিশ সিংয়ের সঙ্গে তার কথোপকথন হয়েছিল গঙ্গার ঘাটে সে বারুণীর দিনে, সেই ব্যাপারগুলোকে অবলম্বন করে তিনি সভাপতির ভাষণে এই সমস্ত কথাবার্তাগুলোকে বলে যাচ্ছেন। বিষ্ণুধর পিছন ফিরে তাকালো, ক্ষিতিশ মাথা হেলিয়ে তারিফ জানালো, ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার, হাঁটাও একটা ব্যায়াম। তাই নেতাজি বালক সংঘের তরুণ কর্মীদের, যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে, তাদের বললাম তোমরা হাঁটার ব্যবস্থা করো, আমি আছি তোমাদের সাথে, এটা সমাজ সেবার কাজ, আমি থাকবো তোমাদের পাশে পাশে বলে এই ভাষণে বলে যাচ্ছে। তাহলে এটি কেমন একটা প্রশ্ন আসতে পারে যে বিষ্ণুধরের ভাষণ সম্পর্কে যে বক্তব্য তা তোমার নিজের ভাষায় লেখো, তখন শুধুমাত্র এই বিষ্ণুধরের ভাষণটুকুনি উত্তরের অংশ হিসেবে আসবে। এবং ভাষণে তিনি কী কী বলেছিলেন সে বর্ণনাটা খুবই সোজা, যেহেতু আমরা সেই ঘটনাটা জানি সেইগুলোকেই অদল বদল করে এখানে বিষ্ণুচরণ ধরের মুখের মধ্যে দিয়ে বলে দিতে হবে এবং এগুলো একটু মুখস্থ করে রাখতে হবে, পরপর পয়েন্ট করে নিতে হবে তিনি কী কী বলেছিলেন সেইটা। প্রথমে যেটা বললেন, একে চাকর বানাতে হবে, তারপরে লক্ষ লক্ষ টাকা আছে, আর্চ করতে পিকক হতে পারবেন কি, কেউ আপনাকে চাটি মেরে পালালে দৌড়ে ধরতে পারবেন, এই সমস্ত পয়েন্টগুলোকে অবলম্বন করে বলতে হবে। তারপরে কেন পারবেন না, কারণটা হচ্ছে আপনার শরীর ফিট নয়, ফিটনেস নিয়মিত ব্যায়াম থেকে আসে এইগুলো। এবং সেই পরে তারপরে বলছেন যে ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার, হাঁটা একটা ব্যায়াম, এইখানে এই প্রতিযোগিতা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সমাজসেবার কাজ, আমি তোমাদের পাশে থাকবো। হুম হুম, আগে আগে, নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়। বিষ্ণুধর পিছনে তাকিয়ে ভ্রু কোচকালো, সবসময় ভুলগুলো ক্ষিতিসিংহ পেছন থেকে ধরিয়ে দিচ্ছেন। তিনি যখন বললেন, মানে ক্ষিতিসিংহ এই কথাটা ক্ষিতিসিংহের আর কি, যে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়। বিষ্ণুধর পিছনে তাকিয়ে ভ্রু কোচকালো, তারপর মাথা হেলালো, পাশাপাশি বা বলি কেন, আমি থাকবো আগে আগে, সমাজের কল্যাণের জন্য, মানুষকে সুস্থ সবল করার জন্য, যখনই সংগঠন গড়ে উঠবে সবার আগে আমাকে ছুটে আসতেই হবে বলে তিনি ভাষণে বলে যাচ্ছেন। ছোটার কথা চেপে যান, পিছন থেকে ফিসফাস শোনা গেল, যদি কেউ বলে একটু ছুটে দেখান, মানে ক্ষিতিসিংহ আমার বলে যাচ্ছে যে ছোটার কথা কেন বলছেন, আপনাকে যদি কেউ বলে ছুটে একটু দেখান তাহলে পারবেন? বিষ্ণুধর ঢং দিলে বলল, কিন্তু ছুটেই বাঁচবো কেন, মানুষ ছোটে কখন, যখন সে ভয় পায়, দিশাহারা হয়। কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন, জনগণই পথ বলে দেবে, সুতরাং দিশাহারা হবো কেন? না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না, সঠিক পথে আপনাদের সেবা, দেশের ও দশের সেবা করে যেতে পারবো। তাই আজ প্রতিযোগীদের এই কথাগুলি বক্তব্য শেষ করব, শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না। তাই আজ যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা হাঁটা শুরু করলে, বক্তৃতা তো খুব সুন্দর লাগছে শুনতে, কিন্তু তারপরে কী হচ্ছে, বিষ্ণুধর পকেটে হাত ঢুকিয়ে হাত রাতে লাগলো, মানে শেষ লাইনটা আর তার মনে পড়ছে না, কিছু একটা লিখে তিনি নিয়ে এসেছিলেন, এই যে হাঁটা, এ হাঁটা জীবনের পথে বলে তিনি বলে যাচ্ছেন। বিষ্ণুধর অসহায়ভাবে পিছনে তাকালো, ভুলে গেছেন ঘাড়ানির অসহায়ভাবে বিষ্ণুধর ফিসফিস করে বলল, রবি ঠাকুরের একটা পদ্য লিখে এনেছিলাম, পাচ্ছি না, বলুন এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে। মাইক্রোফোনে গম গম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ, এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে, মানে ক্ষিতিসিংহ পেছন থেকে শেষ অংশটুকুনি বলে দিচ্ছেন এবং বিষ্ণুধর সেটা সামনে মাইকের সামনে বলে যাচ্ছেন। ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে, সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক, এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায়, জয় হিন্দ বলে
কৃতি সিংহ বক্তব্যটা শেষ করে দিলেন, সেই একই বক্তব্য মাইকে বিষ্ণুধর বলে গেল, বলে তিনি এইভাবে মানে বক্তৃতাটাকে শেষ করলেন। বিষ্ণুধর হুবহু বলে গেল ক্ষিতিশের প্রম্পট শুনে, শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ্য হলো ইনকিলাব জিনাবাদ, এটা তার নিজস্ব সংযোজন। পুরস্কার দেয়া হলো, প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেল যারা 20 ঘন্টা সম্পূর্ণ করেছে, 16 ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ, আর 12 ঘন্টার পর যারা তাদের শুধুই তোয়ালে। কোনি পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখলো, সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করলো না, খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল, চ বাড়ি যাই, এটা মাকে দিতে হবে। ভাইয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে কোনি চলে যাচ্ছে। ক্ষিতিশ একদৃষ্টে তাকিয়ে মাথাটা উঁচু, কঞ্চির মতো শরীরটা দুলছে, এই যে কঞ্চির বারবার উপমাটা পাচ্ছি, তার শরীরের বর্ণনা মানে কোনির সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই কঞ্চির মতন শরীরটা দুলে ওঠা বা ওই কেউটের ফোনার মতন শরীরটা কাঁপানো ইত্যাদি ইত্যাদি যে বর্ণনাগুলো আমরা পেয়েছি সেগুলোকে অবলম্বন করে একটু শুরু করতে হবে। তারপর এখানে যেটা রয়েছে, সঙ্গে ওর বন্ধু ভাদু আর চন্ডুও রয়েছে, পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ক্ষিতিশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে হতো, ক্ষিতিশ সিংহ তো বুঝতে পেরেছে এই আমার সেই যে স্বপ্নের শিষ্য সন্ধানে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেই কণিকা অবলম্বন করি তার মনের এই ব্যাপারটা ঠিক ঠিকভাবে গড়ে উঠতে পারবে। এরপরে সেই জন্য ক্ষিতিশের মন সবসময় কণির দিকেই ব্যস্ত হয়ে রয়েছে, তার মনটা বলছে যে ঠিকানাটা নিয়ে নিলে ভালো হতো। আপনাকে বেষ্টাদা ডাকছে। কে বেষ্টাদা? অন্যমনস্কে ক্ষিতিশ বলল, আজ যিনি সভাপতি। ক্ষিতিশকে দেখি বিষ্ণুধর একগাল হেসে বলল, ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইনকিলাব জিনাবাদটা অ্যাড করলুম, তার কারণ আছে, আমার প্রগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার। চলুন চলুন, আমার গাড়ি রয়েছে, আপনাকে সব বলছি, আমার বাড়ি চলুন। মিনা বিষ্ণুধর খুব খুশি হয়েছে তার বক্তব্যটা শেষ করে দিতে, খুব সুন্দরভাবে যে ক্ষিতিশ সিংহ সহযোগিতা করেছে সে ব্যাপারটার জন্য তিনি তাকে ধন্যবাদ জানাচ্ছেন, ভালো বলছেন, বাড়িতে নিয়ে যেতে কথা বলছেন। বিষ্ণুধর আগামী নির্বাচনে দাঁড়াবে, তাই এখন থেকে সে তোড়জোড় শুরু করেছে, পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে, নির্দলীয় সমাজসেবক হিসাবে সে ভোট চাইবে। বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল, এই জন্যই তার এই আগমন সভাপতি হিসাবে। বাড়ি পৌঁছে বলল, আপনাকে আমার দরকার। আমাকে? হ্যাঁ, আপনি আমার স্পিচ রাইটার হবেন, বক্তৃতা লিখে দেবেন, অবশ্যই জন্য টাকা দেব। রাজি, বিষ্ণুধর তো টাকার মালিক এবং সে তো ধনী ব্যক্তি, আর এদিকে ক্ষিতিশ সিংহের টাকার দরকার, তার দোকানে প্রজাপতি দোকানটাকে বড় করতে হবে ইত্যাদি ইত্যাদি নানা রকম কারণ রয়েছে, তারপর তিনি নিজের চিফ ট্রেনারের পদ হারিয়েছেন সেই জন্যও টাকা দরকার, তারপরে কণিকে তিনি সাঁতার শেখাবেন ইত্যাদি জন্য টাকা দরকার। এটা তাদের একটা ভালো সুযোগ হয়েছে আর কি। যখন তিনি বলছেন বিষ্ণুধর যে আমার তাহলে স্পিচ রাইটার হবেন, আমি যখন যা বক্তৃতা দেবো সেগুলো আপনি লিখে দেবেন, আপনার লিখে দেওয়া বক্তৃতা অংশটাই আমরা বক্তৃতাতে বলবো, এই জন্য টাকা পাবেন। তখন রাজি কিনা জিজ্ঞেস করলে ক্ষিতিশ সিংহ বলছে, আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানি না। ক্ষিতিশ বিশ্বের ধাক্কা সামলাতে সামলাতে বলল, সেই জন্যই তো আপনাকে চাই, খেলা নিয়েই বক্তৃতা দিতে চায়, আর কিছু নিয়ে নয়। বিনোদ ভর হচ্ছে সিটিং MLA, খেলার লাইনের লোক, অনেক ক্লাবের প্রেসিডেন্ট, আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেন করব, মানে প্রচার করব। বিনোদ ভর মিনিস্টার হতে চায়। সিঙ্গারা মুখে দিয়ে ক্ষিতিশ বলল, ভেবে দেখি বলে ক্ষিতিশ সিঙ্গারা মুখে দিয়ে ক্ষিতিশ বলল, ভেবে দেখি, অর্থাৎ আপনার যে এই প্রস্তাব সেটা আমি একটু আলো মানে ভেবে চিন্তে দেখি, তারপর আপনাকে জানাবো যে আমি এরকমভাবে আপনার মত অনুযায়ী এরকম স্পিচ রাইটার হবো কি না, অর্থাৎ আপনার বক্তৃতা টক্তৃতা যেগুলো আপনি বলবেন সেগুলো লিখে দেবো কিনা, এবং তার বিনিময়ে টাকা পাবো কিনা, এর জন্য আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে চিন্তে দেখি। এখানে এটা চতুর্থ অধ্যায়টা শেষ হয়ে গেলো, একটুখানি তোমরা ভালো করে পড়বে, বারবার করে পড়ে নেবে, তাহলে প্রথম থেকেই সমস্ত অংশটা পড়ে আসবে। পরপর যখনই আমরা একটা একটা করে অধ্যায় পড়ছি, একটা একটা করে অধ্যায় পড়ার সঙ্গে সঙ্গে প্রথম থেকে শুরু করে করে এগিয়ে যেতে হবে, তাহলে কি পুরো ব্যাপারটা মনে থাকবে। এবং এখানকার প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা একটু সচেতন থাকবে, একটু আলোচনার উত্তরগুলো কেমনভাবে লিখতে হবে সে ব্যাপারগুলো তোমরা একটু দেখে রাখবে। যেমন আমরা এখানে যেটা আলোচনাটা করলাম সেটা হচ্ছে এই স্পোর্ট বলতে ক্ষিতিশের ভীষণ আপত্তি, বা এই দ্বিতীয়বার সে ওকে দেখলে সেই বর্ণনাটা, বা এই সময় ক্ষিতিশ সিংহের মানসিকতার কি পরিচয় আমরা পেয়েছি, যে এই স্পোর্ট বলতে ওই একই প্রশ্নের উত্তরটাই হবে, এইগুলো অংশটা একটু দেখতে হবে।
তারপরে এই বিষ্ণুচরণ ধরের বক্তৃতার কথাটা, বা একটু ঘুরি যদি প্রশ্নটা আছে এরকম, এই যে শরীরকে চাকর বানাতে হবে, কার কথা কোন প্রসঙ্গে উক্তি, বক্তা চরিত্র বিশ্লেষণ করো, তখন এগুলো বলতে হবে। ব্যাস এইটুকুনি করে নিতে পারলে মোটামুটি এই চতুর্থ অধ্যায়টা শেষ হয়ে যাবে। এইটুকুনি তাহলে তোমরা বারবার করে পড়বে, তাহলে এই অংশটা তৈরি হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, তা পরে পর্বে আবার দেখা হবে।